আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে বড় গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। যাদের বড় গাড়ি প্রয়োজন এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাচাই বাছাই করে গাড়ি তো কিনবেনই, আর যদি মনে হয় ট্রাক্টর বিডির মাধ্যমে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই আশা রাখতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ফেসবুক থেকেও চাইলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ট্রাক্টর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি, সকলেই চেনেন সোনালিকা। এক কথায় সোনালিকা। আর গাড়ির মডেল হচ্ছে অলরাউন্ডার 55 সুপ্রিম সিরিজের। এটা 55 হর্সের গাড়ি। তো অনেকেই কিন্তু সীমিত বাজেট দিয়ে গাড়িটা কিনতে চান। গাড়িটার যে কন্ডিশন, আউটসাইড কন্ডিশন একদমই নতুন গাড়ি বলা যায়, নতুন কন্ডিশন বলা যায়, 2500 ঘন্টা রানিং। তো মালিকপক্ষ যে ইনফর্মটা দিয়েছেন সেটা হচ্ছে 2019 মডেল, তবে 20 ডেলিভারি। গাড়িটা হচ্ছে 20 ডেলিভারি, দুই বছর মাঝখানে গাড়িটা পড়েছিল বা চলেনি এমনটাই জানানো হয়েছে। 2500 ঘন্টা গাড়িটা রানি, আর গাড়ি যে খুব বেশি একটা চলেনি সেটা কিন্তু আসলে দেখেই বোঝাই যাচ্ছে। গাড়ির কোথাও কোনো ক্র্যাচ লাগা, কোনো মার খাওয়া, কোনো ঘষা মাজা কোনো কিছুই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন না, মানে আউটসাইড কন্ডিশন একদমই ফ্রেশ, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেও অবশ্যই ইনসাইড কন্ডিশনটা কেমন সেটা বোঝার জন্য অবশ্যই লোকেশনে আসতেই হবে। তারপরেও যেহেতু 2500 ঘন্টার গাড়ি তাহলে বলাই যায় যে কোনো রকমের কোনো কাজ হয় নাই, বড় ধরনের কোনো কাজ কিন্তু গাড়িতে করানোর প্রয়োজন হয়নি, শুধু হাইড্রোলিক পাম্পটার কাজ করানো হয়েছে। সেই সাথে মালিকপক্ষ ইনফর্ম করেছেন যে গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে, সুতরাং আপনারা চাইলে পরিবহনের জন্য ট্রলিতে ব্যবহার করতে পারেন, চাইলে চাষের জন্য রোটার ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ঐচ্ছিক বিষয়। আর গাড়িটা 2500 ঘন্টার গাড়ি, এখন সেকেন্ড পার্টি মালিকানা রয়েছে, মানে দ্বিতীয় মালিকের আন্ডারে গাড়িটা রয়েছে, কোয়েল ভাই। ওনার নাম্বারে আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করে, ভিডিও কলের মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করে আপনারা দেখে শুনে কিনতে পারেন। আর গাড়িটা রয়েছে, লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনা, চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে গাড়িটা রয়েছে। তো আপনারা যারা বিশেষ করে চুয়াডাঙ্গার আশেপাশে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ আর এদিকে রাজবাড়ি, মাগুড়া, তো বিশেষ করে খুলনা ডিভিশন বা যশোর অঞ্চলের মধ্যে যারা রয়েছেন, ইজিলি কিন্তু চুয়াডাঙ্গা দর্শনে এসে আপনারা সুন্দর করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন, কিনতে পারেন, দেখতে পারেন। আর গাড়ির দাম চাওয়া হচ্ছে, এখন যেহেতু গাড়ির দাম একটু বেশি আর 2500 ঘন্টার নতুন কন্ডিশন গাড়ি, দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন 7 লাখ টাকা চাওয়া দাম। অবশ্যই দরদাম করার অপশন রয়েছে, কত হলে নিতে পারবেন আপনারা কথাবার্তা বলে দরদাম আলোচনা করে গাড়িটা দেখে শুনে কিনতে পারেন। মাত্র 2500 ঘন্টার গাড়ি, একদমই ফ্রেশ কন্ডিশন, আউটসাইড ইনসাইড কন্ডিশনটাও আশা করি, আশা রাখতেই পারি যে যেমনটা ভিডিওতে দেখছেন বা আমরা যেমনটা বলছি, মালিক পক্ষ থেকে ইনফর্ম যেমনটা করা হয়েছে, আপনারা লোকেশনে গিয়ে তেমনই পাবেন আশা করি। তো যাই হোক, কেউ যদি বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দিতে পারেন, বিজ্ঞাপনের নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।